সুপ্রভাত, একটা নতুন সকাল আবার ব্লগ শুরু করে দিয়েছি। নবীন কথা বলছে মিষ্টি করে রেখে, ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দ থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। বৃষ্টি পড়ছে, ওই জন্য দাঁড়িয়ে আছি, বেরোতে পারছি না। আমি আর ক্যামেরা বাবু দুজনেই একসাথে বেরোবো, অফিসে যাবো, গিয়ে কাজকর্ম সুন্দর করে শুরু করবো। সকালবেলা তো আধে রান্না বান্না সব করে রেখেছি, আর বাদ বাকি যতটুকু আছে এসে করবো। আর এখানে গোবিন্দবাবু দেখো ঝুলে বসে আছে, বুঝতে পারছে যে মা এক্ষুনি বেরিয়ে যাবে। হ্যাঁ, আর দিদি তো স্কুলে চলেই গেছে অলরেডি, আর বাবাও বেরিয়ে যাবে, আর একটু পরে মা আবার ফিরে আসবে, ঘরের কাজকর্ম করবে। কিন্তু অনেকটা সময় এখন ওকে একা থাকতে হয়, তো ওই জন্য বেচারা সব সময় মাকে চোখে হারায়। তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। সামনে এই যে লাইটগুলো লেগেছে, এই লাইটগুলো আপাতত গণেশ পুজোর লাইট, আর প্যান্ডেল তো দুর্গা পুজোর প্যান্ডেল, অনেকবার দেখিয়েই দিয়েছি। এ এখন শুধু স্ট্রাকচারটা করে পড়ে আছে, আর যখন একদম কাছাকাছি চলে আসবে তখন দেখবে কাপড় লাগানোর মানে প্যান্ডেল করার কি ফুটোপাটি পড়ে গেছে। তো যাই হোক, ছাতা মাথায় সবাই, আমাদেরও ছাতা মাথায়, আমি আর ক্যামেরা বাবু চলেছি। ক্যামেরা বাবু ছাতা, হ্যাঁ, আর এখন যেহেতু বাড়ি সেরকমভাবেই হবে, সুতরাং তাকে সঙ্গী করেই আমাদের চলতে হবে। অফিস থেকে এই সবে বাড়ি ফিরলাম, অফিসে মোটামুটি এক ঘন্টার মতো ছিলাম। হ্যাঁ, এক ঘন্টার মতো থাকার পর তারপরে এখন বাড়িতে এসে ভাত তো হয়ে গেছে, আর আজকে একটুখানি ডিমের ঝোল করব। এটাই হ্যাঁ সব জোগাড় করে রেখেছি, জোগাড় করে রেখেছি। আর মেয়ের আজকে আবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। সকালবেলা আমি এই এক ঘন্টার মতো অফিসে যাই, তার কারণ হচ্ছে ক্যামেরা বাবু গিয়ে অফিস খুলে সব গুছিয়ে গাছিয়ে বসে। হ্যাঁ, ওই সময় একটু ক্যামেরা বাবুর সঙ্গে থাকি, আসলে একা মানুষ তো সব দিকটাই সামলাতে হয়। তাই আমি সঙ্গে থাকলে ক্যামেরা বাবুর অফিসের দিকে যেমন সুবিধে হয় ঠিক তেমন সুবিধে হয়। বাড়িতে যখন আমি খুব একার ওপরে চাপ পড়ে যাই, ক্যামেরা বাবু তখন আমাকে হেল্প করে, ঠিক সেই সময় আমারও তো একই রকম সুবিধা হয়, এটাই আর কি ব্যাপার। চলো, আপাতত এখন আমাকে ঘর দোর গোছাতে হবে, মানে বিছানাপত্র একদম দেখো খুব খারাপ অবস্থা, দাঁড়াও দেখাই। হ্যাঁ দেখো এই অবস্থায়, তো সেই কারণে বিছানাপত্র গুছিয়ে নি। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আমাকে আরও মানে দুটো কাজ করতে হবে, সেটা হচ্ছে মোবাইলটাকে চার্জে দিতে হবে, আর আরেকটা কাজ হচ্ছে মোবাইলে প্রচুর ভিডিও জমে গেছে জানো তো, তার জন্য না মাঝে মাঝে আমার মোবাইলটা মানে মোবাইল বলছে যে আমি তোর সঙ্গ ছেড়ে দেবো, ধমকি দিচ্ছে আমাকে। হ্যাঁ, ওই জন্য মোবাইলটা আগে একটুখানি জায়গাটা খালি করে ওকে নিঃশ্বাস নেওয়ার একটা হ্যাঁ মানে সুস্থ পরিবেশ তৈরি করে দিতে হবে। আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ওখানে পেঁয়াজও কাটা আছে, টমেটোও কাটা আছে, শুধু তরকারিটা কষে নেবো একটুখানি, ব্যাস। নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভাজছি, আর এখানে পেঁয়াজ টমেটো সব কেটে রাখা আছে, আর এর মধ্যে আলুটা সেদ্ধ করে রাখা আছে। গোবুর খাবার এখানে রেডি হয়ে গেছে, এখানে কিছুটা আখ আর পেয়ারা দুটো একসাথে বাটির মধ্যে দিয়ে দিয়েছি, ওকে খাবারটা দিয়ে দেব। এই যে গৌবাবুকে খাবার দিয়ে দিয়েছি, গৌবাবু এখন খাবে, আর আমি এখানে রেডি হয়ে গেছে, ওখানে খাবারও প্যাক করে নিয়েছি। এই যে গৌবাবুকে খেতে দিয়ে দিয়েছি, ওর পেট ঠান্ডা মানে মাথা ঠান্ডা, হয়তো চেঁচামেচি করবে মা মা করে কাউকে দেখতে না পেলে, কিন্তু তবুও খিদেটা পাবেন, একটু শান্ত থাকবে। আজকে একটু সময় পেয়েছি, আর বিছানার চাদরটাও বদলে দিয়েছি, বালিশের কভার বদলে দিয়েছি, আর এখন বেরোবার সময় জানলাটা বন্ধ করে দেবো। তার কারণ কি বলতো, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, জানলাটা যদি না বন্ধ করে যাই ব্যাস সব ভিজে যাবে। জানলা বন্ধ করে দিয়েছি, গোবিন্দবাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর ওপরে কাজ হচ্ছে বলে না মাঝে মাঝে কথাই বলতে পারছি না। তো যাই হোক, আমার ঘরের সব কাজ হয়ে গেছে, আর এখন যাব অফিসে, আবার অফিস থেকে মেয়েকে আনতে যাবো। ও ভুলে গেছি, কথা বলতে বলতে মনে পড়লো, এখন অফিসে যাওয়ার আগে মেয়ের জামাটাও নিয়ে নেবো, কারণ অফিসের মানে ওই বাড়িতে আর কি মেয়ে, ওখানে একটুখানি জামাটা আমার চেঞ্জ করে নেবে, তারপরে এই বাড়িতে আসবে, যাওয়ার জন্য রেডি। আর এই যে কাঁধে দুটো ব্যাগ, এই একটা ঝোলা, এই একটা ঝোলা, এই যে বললাম এখানে আছে খাবার, এই হচ্ছে আমার খাবারের হ্যাঁ কেরিয়ার। চলো এবার দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক, আর মিনিট 15 হাতে আছে, ও বাড়িতে খাবারটা রেখে আবার মেয়েকে নিতে আসতে হবে। এই তো সকালবেলায় দেখালাম যে গণেশ পুজোর প্যান্ডেল হচ্ছে, 17 তারিখ, 18 তারিখ হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর 19 তারিখে হচ্ছে গণেশ পুজো। মানে এই পুজোগুলো মানে গণেশ পুজো এসে গেলেই না মনে হয় যে আর কটা দিন বাকি আছে। এখন অফিসে কাস্টমার নেই, ক্যামেরা বাবু একদম ফুল মুডে আছে। আমি যখন উঠলাম
হ্যাঁ, তখন কাটি করা শুরু করেছিল আর কি। এখন ক্যামেরাটা আবার, হ্যাঁ মানে ক্যামেরা বাবুর দিকে হতে ক্যামেরা বাবু একটু লজ্জা পাচ্ছি, সাইডাই তাই তো। ভালোই দিচ্ছে, আমি কিছু দিচ্ছি না, কিন্তু আমি ঢোকার সঙ্গে সঙ্গে বলছে রাগ কমলে ফোন করি। তারই বাবা কাকে ফোন করবো আর কার উপরে রাগ করবো, রাগ তো সারাদিনে কতক্ষণ মানে কতবার হয় সেটা তো ভেবে পাই না। মস্তিষ্ক বিভ্রাট বসে গেছে। আমি বললাম ভালো আছিস, বলে রাগ কমলে ফোন করিস। আমি বলি রাগ কমলে ফোন করিস, হ্যাঁ এই যে বলেছে রাগ কমলে ফোন করিস। হ্যাঁ আরো কিছু ডায়লগ ছিল মধ্যখানে, সেগুলো ভুলে গেছি। মস্তিষ্ক বিভ্রাট ঘটেনি, স্মৃতি শক্তি আমার কমে গেছে দৌড়াদৌড়ি করে। ব্যাপারটা ওই একই রকম, আর কি বলবো, আমার এখানে দেওয়ার মতো কোনো এই মুহূর্তে উত্তর খুঁজে পাচ্ছি না, মানে স্টক অফ ওয়ার্ড আমার হারিয়ে যাচ্ছে। শুরুটা বেশ ভালোই করেছিল, এখন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ তো এবারে দেখো, হ্যাঁ বলতে 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 এক সময়, আমি জানি আমি অনেক বেশি কথা বলি, কিন্তু কোনো না কোনো সময় গিয়ে একটু থামতে হয়, অপরজনকে একটুখানি সুযোগ করে দিচ্ছিলাম আর কি। এটা তুমি নিতে পারছো না তো? হ্যাঁ এবার যখন আমি আমার এই রাজধানী এক্সপ্রেস শুরু করবো, তখন ক্যামেরা বউ বলবে বাবা বলতে শুরু করলে আর থামে না। কিছু বলবে আছে কিছু? খাওয়া দাওয়া সেরে অফিসে একটুখানি বসলাম। ক্যামেরা বউ ভেবেছিল আজকে একটু মার্কেটে বেরোবে, সেই জন্যই আর একটু বসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ক্যামেরা বউ বলল না আজকে আর মার্কেটে যাবে না, তার কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ এই আসছে বলে, হ্যাঁ মানে মেঘলা দেখো এখনও হয়ে আছে, তো সেই কারণে আজকে আর যাবে না বলে আমি ভাবলাম তাহলে তাড়াতাড়ি মেখে নিয়ে আমিও বাড়ি চলে যাই। হ্যাঁ আমিও ভাবলাম তাহলে মেয়েকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে যাই, ওদিককার কাজগুলো সেরে টেরে, আবার ওর আজকে পড়াও আছে আর আমাকে আসতে হবে আবার বিকেলবেলা অফিসে। আমরা বাড়িতে ঢুকছি আর এখানে মা দুর্গার মুখ মানে নামাচ্ছে। কোথায় হবে গো, এটা কি ভেতরে নিয়ে গিয়ে প্যান্ডেলে নিয়ে যাবে? ও তুললো, তাহলে ভেতরে তৈরি হচ্ছে না মানে প্যান্ডেলে নিয়ে যাবে। গৌ খাওয়া দাওয়া করেছ? গৌ বাবু খাওয়া দাওয়া করেছ? হ্যাঁ পাল্টে দেবো, কি দেবো? পেয়ারা আখ খেয়েছো আজকে? খেয়েছো বাবা আখ? ও বাবা খেয়ে পুরো একদম সুন্দর ছিবড়ে বানিয়ে ফেলেছে। সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে আর এখন আবার রাতের খাবার জোগাড় করছি। আগে একটু দুধটা জাল দিয়ে নেবো, দুধটা জাল দিয়ে ছোটো ম্যাডামকে দিয়ে দেবো, সঙ্গে চাটাও করে নেবো, একবারে করে ফ্লাক্সে নিয়ে নেবো। ছোটো ম্যাডামের তো আজকে পড়া আছে 8টা থেকে, এখন মণিবাবু পড়ছেন, একটুখানি দুধটা খাইয়ে দেবো। এখন বসে বসে ক্রিম বিস্কুট খেলো এতক্ষণ ধরে, ক্রিম বিস্কুট খাবার পর এখন এক গ্লাস দুধ খেয়ে নিলে শান্তি অনেকক্ষণের জন্য। আর তারপরে রান্না বান্না করে ওকে যে একবারে পড়তে দিতে যাব, আর তখনই আমি একবারে অফিসের দিকে চলে যাব, আর একবারে সেই ক্যামেরা বাবুর সাথে রাতে আসবো। সেই কারণে একবারে রান্না টান্না সেরে ঘরের সমস্ত কাজ সেরে, হ্যাঁ এদিকটা একদম মানে নিশ্চিন্তি হয়ে যায়, আর বাড়িতে এসে কোনো কাজ থাকে না খাওয়া ছাড়া। দেখতে দেখতে আমার রুটি হয়ে গেছে আর এখানে আলু সেদ্ধ তো হয়েই গেছে, তখন শুধু একটুখানি কষে নেবো। আর আজকে রাত্রিবেলা একটু দই আলু করবো, এখানে এই যে দই রেখে দিয়েছি। দই আলু করার কারণ হচ্ছে সকালবেলা তো আজকে জলখাবারে মুড়ি দই খেয়েছিলাম আর সেই দইটা রয়ে গেছে, তো ভাবলাম রাত্রিবেলা রোজ ওই আলুর তরকারি না খাওয়ালে কাবলি ছোলা তরকা, তো আজকে যখন দইটা আছে একটুখানি দই আলু করে ফেলি। রাত্রিতে আজকে রুটি আর সঙ্গে দই আলু। সব কাজ কর্ম গুছিয়ে আর এইবারে ফ্লাক্সটা নেব, নিয়ে আয় যে দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওকে পড়তে দেব আর পড়তে দিয়ে আমি চলে যাব অফিস। ছোটো ম্যাডাম নিজের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছে। এসে গেছে না কিনে সবাই? ওই তো, হ্যাঁ ওই জিয়া দিদি কিদি দাঁড়িয়ে আছে। এখন রাত্রির বেলা আমরা বাড়ি ফিরছি, যা ক্যামেরা বাবু হ্যাঁ পেছনে আসছে, হ্যাঁ এখন আমাদের পাহারা দিতে দিতে আসছে পেছনে।
যাই হোক, মেয়ে কোচিন থেকে ফিরলো আর আমরাও কোচিন থেকে ফিরলাম না, কোচিন থেকে ফিরলাম না, ক্যামেরা বাবুকে হাইজ্যাক করে বাড়ি নিয়ে যাচ্ছে অফিস থেকে। আর বাড়িতে যাব গিয়ে কী আনন্দ, আমার এখন আর রান্নাবান্না নেই, সব কাজকর্ম সেরে টেরে এসছি, এখন শুধু যাব হাতের কাজটা করব, মানে হাতে করে খাবারটা নিয়ে মুখে দেব, খাবো দাবো। হ্যাঁ, তো সারাদিন আমি মোবাইল দেখিনি, সারাদিন কাজ করেছি, তোর মতো পড়াশোনায় ফাঁকি দিয়েছি। ও বাবা, হ্যাঁ বলুন ম্যাডাম, প্লিজ কিছু বলার নেই, পালাচ্ছেন কেন? হ্যাঁ, করে প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছে, উল্টে পড়ে যা সামনে, মা পর বাবা আপন, ইয়ে বাবা তুই কি বলতে চাইছিস, আমি তোকে ফেলে দিই? হ্যাঁ, এতদিন ধরে কে সামনে সামনে নিয়ে গেল রে, সর্বক্ষণ বাবা নিয়ে যায় তো, এইসব বিট্রেবাজি কথাবার্তা না, এই আবার ফিস ফিস করে তুমি কি শেখাচ্ছ? হ্যাঁ, ঠোঁট নড়ছিল তোমার, আমি দেখতে পেয়েছি, যা হবার বাড়িতে গিয়ে হবে, দাঁড়ো। তো আজকে ছোট ম্যাডাম আর কথা বলবে না, নাক টানছে, কান্নাকাটি করছে, চোখ পুঁচছে, আবার মুচকি হাসছে। আরে খেয়েদে পড়তে বসতে হবে, কি কষ্টের ব্যাপার, পড়াশোনাটাই সব থেকে জীবনের কষ্টের ব্যাপার, তাই না? হ্যাঁ বাবা, কিরম ধপ ধপ করে ঘাড় নাড়ছে, খুলে পড়ে যাবে অত ঘাড় নাড়লে। তো আজকে রাত্রে ডিনারে হচ্ছে আলুর দই আলু, বলা হয়ে গেছে সবাইকে, দই আলু মিষ্টি আর মিষ্টি, এটাই হচ্ছে আজকে রাত্রিবেলা আমাদের সুন্দর আহার, টক টক তরকারি। আচ্ছা আজকের দিনটা টক মিষ্টি ঝাল, দারুণ সুস্বাদু একটা দিন কেটেছে, আবার কালকে নিশ্চয়ই আর একটা অন্যরকম স্বাদের দিন হ্যাঁ আসতে চলেছে, আজকে রাতটা কাটলে যদিও, কালকে সূর্য যখন উঠবে তারপরেই না আমার দিনটা শুরু হবে। চলো, সূর্য উঠবে তার আগে তো রাতটাকে শেষ করতে হবে, সবাইকে শুভরাত্রি। আর আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, জীবতে জীবতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যাঁ।